ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও চলে এসেছি বাংলা উচ্চারণ ও বানান শেখানি। তাহলে বন্ধুরা আগে বলো, আমাদের যে এতগুলো ক্লাস হলো সবগুলো করেছো তো, চর্চা করেছো? নিশ্চয়ই চর্চা করেছো। তাহলে চলো আজকে কারচিহ্ন ব্যবহারে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণ এবং বানানগুলো শিখে ফেলি। আমরা কি দেখতে পাচ্ছি দেখো বোর্ডে, বাংলা উচ্চারণ ও বানান শেখা, তাই না? এখানে ওরা দুজন সবার আগে চলে আসে, দেখেছো কত হাসি খুশি মুখ নিয়ে বসে আছে। আজকের বিষয় ব্যঞ্জন বর্ণ, এর সাথে ওকার যুক্ত করে কি কারচিহ্নে ব্যবহার, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি উচ্চারণ ও বানান শেখা, ক এর সাথে কি যুক্ত করবো আজকে, ওকার, তাই না? ক ওকার কো, খ এর সাথে ওকার যুক্ত করে খ ওকার খো, গ এর সাথে ওকার যুক্ত করে গ ওকার গো, ঘ এর সাথে ওকার যুক্ত করে ঘ ওকার ঘো, চ এর সাথে ওকার যুক্ত করে চ ওকার চো। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ক ওকার কো, খ ওকার খো, গ ওকার গো, ঘ ওকার ঘো, চ ওকার চো। এবার আমরা ছন্দে ছন্দে বলি, ক ওকার কো, খ ওকার খো, গ ওকার গো, ঘ ওকার ঘো, চ ওকার চো। আবার বলো, ক ওকার কো, খ ওকার খো, গ ওকার গো, ঘ ওকার ঘো, চ ওকার চো। ঠিক আছে বন্ধুরা, আমরা পরের বর্ণের সাথে ওকার যুক্ত করে ফেলি, ছ এর সাথে ওকার যুক্ত করলে কি হয়, ছ ওকার ছো। বর্গীয় জ এর সাথে ওকার যুক্ত করলে কি হয়, বর্গীয় জ ওকার জো। ঝ এর সাথে ওকার যুক্ত করলে কি হয়, ঝ ওকার ঝো। ট এর সাথে ওকার যুক্ত করলে কি হয়, ট ওকার টো। ঠ এর সাথে ওকার যুক্ত করলে কি হয়, ঠ ওকার ঠো। এবার সুন্দর করে আমরা উচ্চারণ করে ফেলি, ছ ওকার ছো, বর্গীয় জ ওকার ঝো, ছ ওকার ঝো, ট ওকার টো, ঠ ওকার ঠো। এবার আমরা ছন্দে ছন্দে বলি, সবাই বলে ফেলো আমার সাথে, ছ ওকার ছো, বর্গীয় জ ওকার জো, ঝ ওকার ঝো, ট ওকার টো, ঠ ওকার ঠো। আবার বলো, ছ ওকার ছো, বর্গীয় জ ওকার জো, ঝ ওকার ঝো, ট ওকার টো, ঠ ওকার ঠো। আচ্ছা বন্ধুরা, কেমন লাগছে? ছন্দে ছন্দে বলতে খুব ভালো লাগছে, তাই না? তাহলে চলো আরো কিছু বর্ণের সাথে আমরা যোগ করে ফেলি, ড এর সাথে ওকার যুক্ত করে ড ওকার ডো, ঢ এর সাথে ওকার যুক্ত করলে ঢ ওকার ঢো, মূর্ধন্য ন এর সাথে ওকার যুক্ত করলে মূর্ধন্য ন ওকার নো, ত এর সাথে ওকার যুক্ত করলে ত ওকার তো, থ এর সাথে ওকার যুক্ত করলে থ ওকার থো। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ড ওকার ডো, ঠ ওকার ঢো, মূর্ধন্য ন ওকার নো, ত ওকার তো, থ ওকার থো। আবার আমরা সুন্দর করে ছন্দে বলি, ড ওকার ডো, ঢ ওকার ঢো, মূর্ধন্য ন ওকার নো, ত ওকার তো, থ ওকার থো। আবার বলি, ড ওকার ডো, ঢ ওকার ঢো, মূর্ধন্য ন ওকার নো, ত ওকার তো, থ ওকার থো। আচ্ছা বন্ধুরা, ছোট্ট বন্ধুরা দেখো, দ এর সাথে ওকার যুক্ত, তাই না? আমরা এগুলো পড়ে ফেলি,
দয়ের সাথে উকার যুক্ত হলে দ উকার দো, ধয়ের সাথে উকার যুক্ত হলে ধ উকার ধো, দন্ত নয়ের সাথে উকার যুক্ত হলে দন্ত ন উকার নো, পরের সাথে উকার যুক্ত হলে প উকার পো, ভয়ের সাথে উকার যুক্ত হলে ভ উকার ভো। সবাই সুন্দর করে বলে ফেলি, দ উকার দো, ধ উকার ধো, দন্ত ন উকার নো, প উকার পো, ভ উকার ভো। এবার আমরা ছন্দে ছন্দে বলি, দ উকার দো, ধ উকার ধো, দন্ত ন উকার নো, প উকার পো, ভ উকার ফো। আবার বলি, দ উকার দো, ধ উকার ধো, দন্ত ন উকার নো, প উকার পো, ভ উকার ফো। সবাই কিন্তু আমরা শিখে ফেলছি, তাই না? চলো আরো নতুন বর্ণের সাথে আমরা যুক্ত করে ফেলি। বয়ের সাথে ওকার যুক্ত হয়ে কি হলো? ব ওকার বো। ভয়ের সাথে ওকার যুক্ত হয়ে ভ ওকার ভো। ময়ের সাথে ওকার যুক্ত হয়ে ম ওকার মো। অন্তস্থ জয়ের সাথে ওকার যুক্ত হয়ে অন্তস্থ জ ওকার জো। রয়ের সাথে ওকার যুক্ত হয়ে র ওকার রো। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ব ওকার বো, ভ ওকার ভো, ম ওকার মো, অন্তস্থ জ ওকার জো, র ওকার রো। এবার ছন্দে ছন্দে বলি, ব ওকার বো, ভ ওকার ভো, ম ওকার মো, অন্তস্থ জ ওকার জো, র ওকার রো। আবার বলি, ব ওকার বো, ভ ওকার ভো, ম ওকার মো, অন্তস্থ জ ওকার জো, র ওকার রো। বন্ধুরা আরো বর্ণের সাথে ওকার যুক্ত করে ফেলি, আমাদের কিন্তু ভালো লাগছে বলতে, তাই না? আচ্ছা, লয়ের সাথে ওকার যুক্ত করলে ল ওকার লো, তালব্য স্বয়ের সাথে ওকার যুক্ত করলে তালব্য স ওকার সো, মূর্ধন্য স্বয়ের সাথে ওকার যুক্ত করলে মূর্ধন্য স ওকার স, দন্ত স্বয়ের সাথে ওকার যুক্ত করলে দন্ত স ওকার স, হয়ের সাথে ওকার যুক্ত করলে হ ওকার হো। এখন আমরা সুন্দর করে উচ্চারণ করে দেব, ল ওকার লো, তালব্য স ওকার সো, মূর্ধন্য স ওকার সো, দন্ত স ওকার সো, হ ওকার হো। এবার ছন্দে বলি, ল ওকার লো, তালব্য স ওকার সো, মূর্ধন্য স ওকার সো, দন্ত স ওকার সো, হ ওকার হো। আবার বলি, ল ওকার লো, তালব্য স ওকার সো, মূর্ধন্য স ওকার সো, দন্ত স ওকার সো, হ ওকার হো। এবার বন্ধুরা আরো কিছু বর্ণের সাথে আমরা ওকার যুক্ত করে ফেলি, ড বিন্দু র এর সাথে ওকার যুক্ত করে কি হলো? ড বিন্দু র ওকার রো। ঢয়ের সাথে দেখো, ড বিন্দু র এর সাথে ওকার যুক্ত করে কি হলো? ঢ ওকার ঢ বিন্দু র ওকার রো। অন্তস্থ অয়ের সাথে ওকার যুক্ত করে কি হলো? অন্তস্থ অকার ও। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ড বিন্দু র ওকার রো, ঢ বিন্দু র ওকার রো, অন্তস্থ অকার ও। এবার ছন্দে ছন্দে বলি, ড বিন্দু র ওকার রো, ঢ বিন্দু র ওকার রো, অন্তস্থ অকার ও। আবার বলি, ড বিন্দু র ওকার রো, ঢ বিন্দু র ওকার রো, অন্তস্থ অকার ও। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু শিখে ফেললাম ওকার যুক্ত করে উচ্চারণ। এবার আমরা কি শিখব? ওকার যুক্ত করে কিছু শব্দ গঠন শিখে ফেলবো, যে শব্দগুলো আমরা শিখবো বানান করেও পড়ে ফেলবো, ঠিক আছে?
আচ্ছা, কার দ্বারা শব্দ গঠন দেখেছ? আজকের বিষয় ওকার। এই ওকারটা কোন সবচিহ্ন দিয়ে? ওতে ওকার, তাই না? আচ্ছা, এবার দেখি আমাদের ওকার দিয়ে কি কি শব্দ চলে আসে, তাই না? দন্ত স্বয়ের সাথে ওকার যুক্ত হয়ে কি হলো? দন্ত স ওকার স। তারপরে দন্ত নয়ের সাথে আকার যুক্ত হয়ে কি হলো? না, তাই না? তাহলে আমরা একটু বানান করে পড়ি। দন্ত স ওকারে স, দন্ত ন আকারে না, সোনা। তার এই সোনা অর্থ কি জানো? আমরা যে কানের দুল পরি স্বর্ণের, হাতে রিং পরি স্বর্ণের, ঠিক আছে, সেই স্বর্ণকে আমরা কি বলি? সোনার দুল, তাই না? সোনের সোনার বালা এগুলো বলি, সেই সোনা। আচ্ছা, এবার আমরা চলে আসি লয়ের সাথে ওকার যুক্ত করে কি হলো? ল ওকার লো। তারপরে হয়ের সাথে আকার যুক্ত হয়ে কি হলো? হ আকার হা। ল ওকারে লো, হ আকারে হা, লোহা। লোহা তো আমরা সবাই চিনি, তাই না? আমাদের যে জানালার গ্রিলে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু লোহার গ্রিল থাকে, তাই না? আচ্ছা, সেই লোহা। এবার আমরা চলে আসি পরেরটায়, দেখি বানানে কি লেখা আছে। ম এর সাথে ওকার যুক্ত হয়ে ম ওকার মো। তারপর বর্গীয় জয়ের সাথে আকার যুক্ত হয়ে কি হলো? বর্গীয় জয় আকারে যা। তাহলে আমরা আবার বানান করি, ম ওকারে মো, বর্গীয় জয় আকারে যা, মোজা। মোজা তো আমরা সবাই চিনি, আমরা যে স্কুল ইউনিফর্মের সাথে কি জুতার সাথে আমরা মোজাও পরিধান করি, তাই তো? আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটা শব্দে। বর্গীয় জয়ের সাথে কি ওকার যুক্ত হলে বর্গীয় জ ওকার জ। তারপরে দেখি কি আসে, ড বিন্দু রের সাথে আকার যুক্ত হয়ে রা। তাহলে বর্গীয় জ ওকারে জ, ড বিন্দু র আকার রা, জোড়া। জোড়াটা বুঝছো? যেমন এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া আমরা এভাবে শিখেছি না? যেমন এ দুইটাই হলো এক জোড়া, কয়টা এক জোড়া? দুইটাই, তাই না? এরকম যদি অনেকগুলো জোড়া জোড়া মিলে তাহলে অনেকগুলো জোড়া হয়ে যায়। সেই জোড়া বানানে ড বিন্দু র দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তারপরেটা দেখি আর কি আছে। ঘায়ের সাথে ওকার যুক্ত আছে কি হলো? ঘ ওকার ঘো। ড বিন্দু র আকার রা, ঘোড়া, তাই না? ঘ ওকারে ঘো, ড বিন্দু র আকারে রা, ঘোড়া। সবাই কি সুন্দর বানান করতে পারছো আমার সাথে, তাই না? আমি জানি তো তোমরা সবাই খুব ভালো পারছো। তাহলে ঘোড়া তো সবাই চেনে, একটা পশুর নাম, তাই না? আচ্ছা বন্ধুরা, আমরা যদি এরকম আরও শব্দ বের করি, খাতা ভরে লিখে ফেলি কেমন হয়, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু অনেক অনেক শব্দ লিখে খাতা ভরে লিখে নেব। আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার চলে আসবো।